নানা কারণে নাগরিকত্ব ত্যাগ করেছেন বাংলাদেশিরা। অন্য দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশিদের নাগরিকত্ব ছাড়ার হার দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বাংলাদেশি নাগরিকত্ব বহাল রেখে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার হার। মূলত দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে নাগরিকত্ব ত্যাগের হার বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুযায়ী 2017 সালের 10 জানুয়ারি থেকে 2024 সালের 6 নভেম্বর পর্যন্ত 2606 জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। এই 8 বছরে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন 14685 জন। 2017 সালে 119 জন, 2018 সালে 365 জন, 2019 সালে 356 জন, 2020 সালে 323 জন, 2021 সালে 165 জন, 2022 সালে 421 জন, 2023 সালে 548 জন এবং 2024 সালের 6 নভেম্বর পর্যন্ত 309 জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতি ও প্রযুক্তির দেশ জার্মানি নাগরিকত্ব নেওয়ার হার সবচেয়ে বেশি। এর পরে আছে জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় বিভক্ত হওয়ার পর নাগরিকত্ব পরিত্যাগের তথ্য হারিয়ে যায়। ফলে 2017 সালের আগে কতজন বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন সে তথ্য সুরক্ষা সেবা বিভাগে নেই। তাদের ধারণা, 2017 সালের আগে সংখ্যাটি এখনকার তুলনায় বেশ কম ছিল। গত 8 বছরে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে 40টির বেশি দেশের নাগরিকত্ব নিয়েছেন বাংলাদেশিরা। এ সময়ের মধ্যে 1281 জন বাংলাদেশি জার্মানির, 392 জন অস্ট্রিয়ার, 180 জন সিঙ্গাপুর, 151 জন ভারত, 60 জন কোরিয়া, 57 জন নরওয়ে, 25 জন যুক্তরাজ্য, 17 জন ইউক্রেন, 15 জন শ্রীলঙ্কা, 13 জন করে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ইরান, 11 জন ইন্দোনেশিয়া ও 9 জন বুলগেরিয়ার নাগরিকত্ব নিয়েছেন। এছাড়া পাকিস্তান ও মিয়ানমারে নাগরিকত্ব নিয়েছেন 4 জন। 1988 সাল থেকে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন শুরু করে সরকার। এখন পর্যন্ত 33,875 জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। 1988 সালে 227 জনকে দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের তথ্যে ক্রমেই দ্বৈত নাগরিকত্ব নেওয়ার তথ্য বাড়তে দেখা যায়। কয়েক বছরের ব্যবধানে দিয়ে উপাত্তের দিকে তাকালে পাওয়া যায় যে 1989 সালে 315 জন, 2000 সালে 286 জন, 2008 সালে 1180 জন, 2014 সালে 1699 জন, 2020 সালে 1187 জন, 2022 সালে 1786 জন এবং 2023 সালে 4133 জন বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।